সেটা নিচ্ছে 1800 টাকা। এই তো মেয়ে মাথায় চিন্তা পড়ে গেল, প্লাস বই দেবে ওখানে আবার 1500 টাকা। চিন্তা করতে পারো কি করব বুঝতে পারছি না। সবাইকে স্বাগত জানাই, আমি মানসি। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে সারাদিনের মতো। তো দাদুকে নিচ্ছি, দাদুকে দেখতে পাচ্ছি, এখান থেকে তুলছি, সোজা বিরাটার থেকে পাশে মাঠ নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। আইসে কারো তো আজকে স্কুল ড্রেস মাপা হবে, ওর বাবা নিয়ে যাবে। আমার যেতে ভালো করলে আমি রান্না বান্না করবো, তো আমি বেকার গিয়ে লাফিয়ে দিয়েছি মা পরে। এই হচ্ছে ব্যাপার। তো চলো ব্লগটা শুরু করে দিলাম, তোমাদের কাছে না এলে তো নয়। তো চলো দেখতে থাকো কী কী হয়, সারাদিনে যা হয় তাই তোমাদের কাছে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। এটা সোমবারের ব্লগ, এখন বাজে না, এখন বাজে হচ্ছে তোমার 10টা, ঠিক আছে? হ্যাঁ বলো, 40 যা। তুমি তো তাহলে আমার সব নিয়ে নিলে। বন্ধুরা দাদু কি দিয়েছে দেখো, এই দাদুর কাছে কি নিলাম দেখো, বেগুন দুটো। একদিন বেগুন পোড়া খেতে হবে, যা অ্যালার্জি হয়েছে জানো, বিশ্বাস করো। বেগুন নিয়েছে, তারপর হচ্ছে পেঁপে, এইটা হচ্ছে বরবটি, আর ওই হচ্ছে কুমড়ো। এই নেওয়া হয় তোর কাছ থেকে, আর দিদার কাছ থেকে যে মা নিয়েছে, চলো তোমাকে একবার দেখিয়ে দিই। আর এদিকে কে আছে, কে আছে, চলো ওঠো। এই দেখো দিদা, পার্শে মাছ দিদার কাছ থেকে নেওয়া হয়েছে। এই যে পার্শে মাছ, এটা বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ঝোল করলে হেভি লাগে। কালকে ভেড়িয়া দেখে তোমার দাদা ভেড়ুয়ার মতো ডাক করছে, ভেড়িয়াদের মতো। আমি এই কি অবস্থা শুনতে পেলে তো, আউ করে করে ডাক করছে, কি অবস্থা, করো করো করবে তো, করো এখানে, করো অন ক্যামেরায় করো, এখানে করো, এসো। সারাক্ষণ ধরে কানের মতো আউ আউ করে যাচ্ছে, ভেড়িয়া দেখে ভেড়িয়া দেবে হিমেরা ঝিমেরা গান শুনে ভেড়িয়া ছুটে আসছে। গুড মর্নিং, দাঁড়াও নে এ বাবা, এই হচ্ছে চা, ঠিক আছে? আর এই চাটা খাবার জন্য, পড়ার চাটা খাবার জন্য তোমাদের দাদা ভাই পায়ে আমায় করতে হয়, বাসন মেজে দিতে হয়, ঠিক আছে? চা খাওয়ার জন্য তাড়াতাড়ি করে, ঠিক আছে? এই চাটা করার জন্য সব করে দেবো, হাতে কাছে চাটা হেভি করে পড়ার চাটা, তার জন্য আমার পায়ে পড়তে হয় সব সময়, ঠিক আছে? এবার ভিডিও করে যেত বন্ধুরা, বললাম ছেলে ঘুম থেকে উঠছে, একটু একটু ভিডিও করি। আরে তুই ভিডিও করছিস কেন? আমার না বলে ডিলিট করে দিতে গো ইউটিউব থেকে। চিড়ে হয়ে গেছিস। তো হাই বন্ধুরা, তো আয়ুষ, আয়ুষের বাবা আয়ুষকে নিয়ে চলে গেছে, স্কুলে চলে গেছে, আর প্রচণ্ড ভিড়। যদি ভিডিও করে তো ভালো, না তো তোমাদের ছবিটা দেবো দেখবে। প্রচণ্ড ভিড়, ভিড়ের থেকে বড় কথা খুব টেনশানে পড়ে গেছি, কারণ একটা ফুল হাতে একটা ড্রেস দেবে, হাবাতে একটা ড্রেস দেবে, আর তোমার হচ্ছে সোয়েটার দেবে, ঠিক আছে? নিচ্ছে 1800 টাকা, লোগো সমেত থাকবে, সেটা নিচ্ছে 1800 টাকা। এই তো মেয়ে মাথায় চিন্তা পড়ে গেল, প্লাস বই দেবে ওখানে আবার 1500 টাকা। চিন্তা করতে পারো কি করবো বুঝতে পারছি না, আমার খাওয়া দাওয়া উঠে যাবে, মানে কি করবো বুঝতে পারছি না, কোথায় টাকা পাবো বলো তো।
মানে মাথায় না বাজ পড়ে গেল। এবার ওর বাবা বলছে বেশি নিচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না, আর ওই স্কুলের লোগোটা না থাকলে তো আবার স্কুলে ঢুকতে দেবে না, সেই হচ্ছে ব্যাপার। এত খারাপ লাগছে না, মনে হয় যেন মরে যাই গো, কি বলবো। বাবা কাকার মানে চাইতে আমি কি খাবো, সংসারের জন্য কি টাকা চাইবো, নিজেদের শখ আহ্লাদ কিচ্ছু নেই, ছেলে মেয়েদের এই পড়াশুনো, এবার মেয়ে আবার 1 বছর বাদে ভর্তি হবে ছেলের, যাই না কি করবো বন্ধুরা, একদম ভালো লাগছে না আমার, একদম ভালো লাগছে না। এই কত টাকা দিয়ে ভর্তি করলাম, পেঁয়াজ কুড়ি ভাজা, আর এখানে হচ্ছে আলু বেগুন কেটে রেখে দিয়েছি। তো চলো রান্নাটা করে নিয়ে আসছি, রান্নাটা করে নিয়ে, আর এখানে মাছ এখনো ভাজা হয়নি। ওর বাবা এই যে মাছ, নুন হলুদ মাখাবো, তারপর আবার রান্না করবো। টেনশানে না, ভালো লাগছে, টেনশানে না, আর্ধেক শরীর খারাপ হয়ে যাচ্ছে। ওর বাবার চাকরি নেই, ওর বাবা বলে আবার সুইসাইড করবে করবে, মানে আমি পাগল হয়ে পাগলরা হয়ে যাই তোমাদের কি বলবো বন্ধুরা। তো চলো আজ আর রান্নাটা শেয়ার করছি না, রান্না বান্না করে একবারে একা হাতে তো বুঝবো কি মাম মাম, আচ্ছা কি মাম মাম পুরো শেয়ার করছি না, ঠিক আছে একটু একটু করে দেখাচ্ছি তোমাদের। এই তো জল দিচ্ছি জল দিচ্ছি জল দিচ্ছি, দাঁড়াও ভাজা। গুড ইভিনিং বন্ধুরা, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম বুঝলে, তো সন্ধ্যে সন্ধ্যে দিয়ে এবার শুয়ে পড়েছিলাম, শুয়ে পড়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। কি হয়েছে বাবা, বেলুন নেই বাবা, দাঁড়াও তো এক মিনিট। তো হঠাৎ এসে এমন ভাবে হামলা করলো আমার ছেলে, আমার ভয় দিয়ে আছে বাবা। তো নর্মাল বলে একটু চা করম, চা করি। বাপের বাড়ি গিয়েছিলাম, আমার ভাড়া দেওয়ার দিন চলে এসছে বাড়ি, ইলেকট্রিক বিল বাড়ি ভাড়া আমি দিতে তো ভালো লাগে না। এবার ছেলে কি বাড়ি ভাড়া জানি না গো, কি করবো ভালো লাগছে না, চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। মানে চিন্তা আর আমার শেষ নেই বুঝলে তো, এই হচ্ছে ব্যাপার। ও টাইমে বড্ড ব্যাড টাইমে ঘুমিয়ে পড়েছি আজ। কালকে পার্ক এনেছিল, সেটা খায় না, খাটে টেবিলে যায় না। আইআমটি খাবো পেরে হসইতে ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘ হইতে ইগল পাখি এখন আমি এসেছি দোকানে, মানে বাড়ির পাশে দোকানে আলু যাবো, দোকানটা আলু আনতে এসেছি, আর একটা সোয়াবিন আনতে এসেছি। বিশ্বাস করবে না কাছে দেখবে 100 টাকাই ছিল, এই 100 টাকাই আর জানি না চলবে কি করে, 100 টাকাই ছিল।
ছেলে মেয়ে দুটো ফুরিয়ে গেছে, কীভাবে বন্ধুরা বুঝতে পারছি না। মানে মন মেজাজটা টোটালি খারাপ। এখন আজকে বাড়িতে গেছিলাম, ভাড়াও সময় এসে গেছে, এবার লুচিকে দিই, এবার ওইটা দিলে সংসার খরচ, চুট খরচ, বাবা কী করে একসাথে অত পারবে, ছেলে মেয়ের ড্রেস, ছেলের ড্রেস, মেয়েরও কী করে পারে। ওরা তো মাথায় না বাজ পড়েছে, বিশ্বাস করো বাজ মাথায়। এখানে শেষ করলাম, আর ভালো লাগছে না। যদি আমার ভিডিওটা ভালো লাগে পারলে আমার একটু ভালোবাসা দিয়ে একটু লাইক করো, লাইক তোমাদের খুব কম পাচ্ছে, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বা 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 পাশে বেল আইকনটা টিপে দিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে নোটিফিকেশন আমার কাছে পৌঁছে যাবে। টাটা, বাই বাই।